এখানে আসো, আমার স্কুলের টিচার, বসো, সালাম দাও। আমার বউ এই যে এত নাম্বার পাইছে, এই নাম্বার দিয়ে কি করবো? কোন সারা জীবন থাকবো রান্না করে, আর রান্না করে কি করব? তরকারি রাঁধবো। তরকারি রাঁধতে তো অঙ্কের নাম্বার লাগে না, মশলা লাগে। মিষ্টি আমি খেয়েছি, আর আবার মিষ্টি খেতে হবে না, আমার পেট পুড়ে গেছে। ধন্যবাদ। এই মিয়া, আপনি আমার দুধ চা খাওয়াইতে আসছেন না? আমি কি খাই জানেন? কফি, ক্যাপাসিনো, নাম শুনছেন? নাম তো শুনেন নাই, আবার আসছেন চা খাওয়াইতে। আপনার এই ভাঙ্গা দোকানে চা খামো না কি? থামো না, কি শুরু করলে? আরে তুমি থামো। কফি, ক্যাপ, চাইনিজ, বুঝলাম না কিছু। এগুলি আবার কোন জায়গার নাম? বুঝলাম না কিছু। এগুলো কেমনে বুঝবেন? আপনারা হলো অশিক্ষিত গ্রামের মূর্খ লোক। আপনারা এইসব নাম শুনছেন কোনোদিন যে চিনবেন? জামাই না, জ্যাকের একটা বেতব জামাই। তুমি আমার বউ লাগো, বড় তো তোমারে খাওয়াইতে পারি, এর বেশি আমি কাউরে খাওয়াইতে পারবো না ভাই। তার মানে তো মিষ্টি নিবা না? না, নিব না। এই যে এতদিন বিদেশে থাইকে আসছি, কই সবাই তো সবার বাসায় বেড়াইতে যায়, কাউরে তো কোনো কিছু নিয়ে যেতে দেখি না। এই তোমার এই যে গ্রামে বিয়া করছি, এই জায়গার এই নিয়ম কানুন, সব ফকির নিয়ম কানুন। আচ্ছা আর একটা কথা, তুমি এইভাবে চুল বাঁধছো কেন? ফকিরনির মতন লাগতেছে আমার সাথে এইভাবে। যায় যায় যায়, খুলো চুল, খুলো। আচ্ছা শোনো, এইটাই গ্রামীণ নিয়ম, লোক কি বলবে দেখলে? লোক কি বলবে মানে আমি তোমার স্বামী, আমি খুলতে বলছি, খুলো। আচ্ছা বাসায় যাই, তারপর খুলতেছি, লোক খারাপ বলবে। তাহলে তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় গেলাম। আচ্ছা দাঁড়াও, তাহলে খুলো, এখনই খুলো। আচ্ছা খুলতেছি, চলো। কি আর তো একটা মাইয়া, কথা কইলে কথা শুনে সব সময় বেশি কথা। এ মিনা, আমি কফি খাই, ক্যাপাসিনো আছে নাই তো, তাহলে জিজ্ঞাসা করলেন কেন? এই এটা কে? ফকির মিসকিনের মতন চেহারা সালাম করলা? এমন করছো কেন? আমার মামা হয় সম্পর্কে। এইসব লোকজন তোমার আত্মীয় স্বজন, আর শরীর থেকে কি বাজে দুর্গন্ধ আসতেছে। এই তুমি এখনই বাসায় গিয়ে গোসল করবা। কি গ্রামে বিয়া করলাম ভাই, যেদিকে থাকে সেদিকে শুধু দাঁতি পিপুল। বাবাজি কিছু মনে করেন না, আসেন বাসায়। আমি যার তার সাথে হাত মিলাই না ভাই। হেই চলো, আর চলো না। কি অবস্থা, কি বাজে গ্রামে বিয়া করছেন! এতদিন ধরে আমার সাথে থাকো, তারপরে কোনো ভদ্রতা শিখাইতে পারলাম না। রাস্তায় তো তুমি কত মানুষজনের সাথে কথা বলতেছো, আমার সাথে কথা বললে সমস্যা কি? কত লোক, ছোট লোক, ছোট লোক, ফকিরনি গ্রামে বিয়া করছি। বাবা বাবা, এটা দেখি অর্থ লোন কি? হ্যাঁ, এই অবস্থা না, দেয়ালের ভিতরে কাপড় শুকাইতে দিছে, কি অবস্থা!
না একটা রিকশা না একটা গাড়ি এই হাইটে হাইটে যাইতেছি কি একটা অবস্থা দেখছো এত দূর থেকে এত কষ্ট করে হাইটে হাইটে আসলাম একটা লোক নাই রিসিভ করা সব কি মরছে নাকি দেখো এখন আসো কি ব্যাপার সব কি মরছে নাকি কই গেল আপনি কি কইলেন নতুন জামাই ঘরে আসলে ফুলের মালা দিয়ে বরণ করতে হয় না এইগুলা তো শিকার নাই মায়াগুলা শুধু বড় করছেন আপনি যেমন আপনার মায়াগুলো সেরকম আপনারা গেছে কলেজে পরীক্ষা দিতে আসেন দুলা ভাই আমি আপনার ওয়েলকাম জানাই এই যে শুনছেন কি সে আপনি এখনই একটু বাজারে যান না কেন বাজারে কেন বাজারে যে এখনই 20 কেজি মিষ্টি নিয়ে আসেন তোমার মেয়ে জামাই কি মিষ্টি আনে নাই আরে না জামাই তো খালি হাতে চলে আসছে এখন যে পাড়ার লোকজনরা মেয়ে জামাইকে দেখতে আসবে তখন তো লজ্জায় পড়তে হবে মিষ্টি তো আর আনে নাই এগুলা কি মানুষকে বলতে পারবো আমি কি চাচার সাথে যাব না না তুই কোথাও যাবি না বাড়িতে জামাই আসছে তোকে হেল্প করতে হবে না আমাকে আমি আপনার হেল্প করব ঠিক আছে আমি কিন্তু দুলা ভাইয়ের সামনে যাব না দুলা ভাই আমার দেখলে খালি গালের মধ্যে ঠাস্তা থাপড় মারে কারণ নাই কারণ নাই সব সময় থাপড়ায় আমার গাল কি এতই সস্তা গরিব বলে আমার কি কোনো মান সম্মান নাই আচ্ছা ঠিক আছে রাগ করিস না তোর দুলা ভাইয়ের সামনে যাওয়ার দরকার নাই আচ্ছা তোমার মেয়ের জামাই কি কাণ্ড বলো তো শ্বশুর বাড়ি আসবে খালি হাতে চলেই যখন আসছে কি করবেন বলেন মান সম্মান তো রক্ষা করতে হবে জামাই তো আপনারই তা ঠিক আচ্ছা ঠিক আছে আমি যেতেছি হ্যাঁ তুই থাক হ্যাঁ একদম বেয়াদব জামাই ভাই মনটা অনেক খারাপ কষ্ট পাইছি ভাই ভাই আপনি কই যাচ্ছেন আমি একটু মিষ্টি আনতে যাবো রে ও কেন ভাই জামাই কিছু আনে নাই তুই আপন মানুষ এই জন্য বলা যায় আসলে জামাই একদম খালি হাতে বাসায় আসছে এটা তো লজ্জা লাগে তাই না প্রতিবেশীরা আসবে ওদের তো মিষ্টি মুখ করাতে হবে তাই না এই জন্য মিষ্টি কিনতে বাজারে যাইতেছি এই শোন তুই কিন্তু অবশ্যই মিষ্টি খাই যাইছ হ্যাঁ আমি বাজার থেকে আসি ভাই আমার লাগবো না ভাই আপনি গ্রামবাসী সবাই রেখে আন ভাই তুই আসিস আসিস কিরে আমার বসে রেখে বাড়ির সবাই কই গেল আপনি তো স্পেশাল মানুষ তাই আপনার জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করতে বিতলামি করেছে আমার লোক বিতলামি কি বিতলামি কি এদিকে বিতলামি কি বুঝছাস আপনি কথায় কথায় এত মারেন কে কি রে মনে মনে গালি দেস হ্যাঁ গরিব মানুষ আবার গালি দেয় নাকি দিলেও মনে মনে দেয় যাই হোক গরিব মানুষ ভালো পাঠিবে পাঠিবে ভালো করে ডিপ
জামাইয়ের সাথে বিয়ে দিলাম, আমার মান সম্মান কিছুই রাখলো না। এই জামাইয়ের কাছে আমির ভবিষ্যৎ কি হবে? আল্লাহ তুমি আমার মেয়ের ভবিষ্যৎটা রক্ষা করো, মেয়েকে দেখে রাখো। চিমড়ি দিলি কেন? আমার সাথে আবার উদ্যোগ করতে সাথে বিয়ে দিলা? শুধু টাকা পয়সা থাকলেই হয়? মানুষের শিক্ষারও প্রয়োজন হয়, ও সবার সাথে ব্যাদবি করে। তুহিনের টাকা পয়সার জন্য তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিলা না, এখন আমাকে কার সাথে বিয়ে দিলা? এটা সবুজের বাপদাদাদের অনেক সুনাম শুনেছি, সেই ঘরের ছেলে এমন হবে এটা তো আমরা ভাবতেও পারিনি। বাপদাদার সুনাম বলে তোমরা আমাকে না খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়ে দিলা? পাড়া প্রতিবেশীর কাছে তো একটু জিজ্ঞেসও করতে পারতা। এখন আমি কি করব বলো, কিভাবে থাকব? আমি আর পারতেছি না মা। একটু ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। কি করবি বাবা, বিয়ে যখন হয়েছে একটু মানিয়ে নে। আমি আর পারতেছি না মা, ও সবার সাথে ব্যাদবি করে। জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, জামাইকে নাস্তা পানি দিতে হবে। আচ্ছা মা, ও এই সময় ফল খায়, রতনকে বলো ফল কাটার জন্য। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমার জন্য একটু চা বসাইতে বলো। যা তুই দিচ্ছি। দুলা ভাই কেমন আছেন? দুলা ভাই কেমন আছেন? সেই সকালবেলা এসে বসে আছি একা একা, কারো কোনো খবর নাই। দুই দুইটা শালি আমার, একটা শালিরও দেখলাম না ঘরে। আরে দুলা ভাই, আজকে তো আমাদের এক্সাম ছিল, না হলে বাসা থেকে বের হতাম না। কেন, আমি তো আসবো তোমরা জানতা, তারপরে এক্সাম দিতে গেছো কেন? আমি বলো না এক্সাম বড়, এক্সাম দিতে তো লাগবে, পড়া লাগে করে কি হবে? হ্যাঁ পড়া লাগে করে কিছু হইতে পারবা? কিছু তো হইতে পারবা না। কতদিন পরে আসলাম তোমাদের বাড়িতে, নাই কোনো আপ্যায়ন, নাই কোনো খাওয়া দাওয়া, কিছুই দিল না। আমি ডাবের পানি খাই, আমার ডাবের পানিও দিল না। শরবত তো দেয় না? শরবত তো দিছে, লবণ দিয়ে। আচ্ছা প্লিজ, আচ্ছা দুলা ভাই চলেন আসেন। মা আমি যাবো না, তোমরা যাও। আপনার সাথে কথা বলে আমরা মজা পাচ্ছি না, এই চল। তোমার আপা কই আমি জানি, আর আমার সাথে কথা বলে মজা পাচ্ছ না? তোমাদের কি বলছি আমার সাথে কথা বলতে? এতক্ষণ একা একা ছিলাম, এখনো পারবো একা একা থাকতে? কোনো একটা লোকজন নেই, শ্বশুর বাড়িতে আসলাম না শ্মশানে আসলাম, আল্লাহ জানে। কি ব্যাপার আম্মা, আজ তোমার কি রান্না নাই? ভাবলাম জার্নি করে আসছো, এই জন্য সবজি মাছ মুরগি এগুলো করেছি, পরে তোমাকে আস্ত মুরগি করে খাওয়াবো। আরে তুমি হলে এই বাড়ির জামাই, তোমাকে কি আমরা আদর যত্ন কম করব? আমি আপনাদের পরিবারের একমাত্র বড় জামাই, আর এই প্রথম আসলাম আপনাদের বাড়িতে, আর আস্ত মুরগি রান্না নাই। না দুলা ভাই, আপনি তো এক বছরে তৃতীয়বার আসলেন,
এই কিছু তাক দুলা ভাই আপনি ভুলে গিয়েছেন এর আগে আরো দুইবার এসেছিলেন তখন তো আস্তমরবি করেছিল শ্বশুর বাড়িতে জামাই কোনোদিন পুরো নয় না আর এগুলো তো শিখার উচিত তোমার মা আর তোমার মা শিখাইবো কি তুমি নিজেই তো জানো না আর তোমার মা জানে তোমার মাও তো জানে না আজ কি ছোট ছোট পিস জি 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 পিছনে কথা বলছিস না ছোট পিস কোথায় দেশি মুরগি বাচ্চা বাচ্চা যখন ছোট তখন তো পিস ছোটই হবে এটাই তো স্বাভাবিক নাকি আচ্ছা পিস যেহেতু ছোট তাহলে তুমি এক কাজ করো না শত পিস নাও সমস্যা কি আমি কি রাক্ষস নাকি যে শত শত পিস নিয়ে খাবো তো মুরগি রাখবেন জামাই আসছে কাপ পান করবেন এটা একটা সম্মানের বিষয় ডাইকাই না অসম্মান করবেন শুনো শ্বশুরবাড়ি আসার জন্য কিছু রেওয়াজ আছে সেটা কি তুমি পালন করো তুমি যতবার এই আই চুপ একদম তুমি যতবার আমার বাসায় আসছো মানে শ্বশুরবাড়ি আসছো ততবার খালি হাতে আসছো আমি কি তোমাকে কিছু বলেছি হ্যাঁ তুমি তো খালি হাত পা নিয়ে সব সময় আসো এটা তো ঠিক না এগুলা তো আমরা ধরি না তুমি কেন কথা কথা সব কিছু ধরো অবশ্যই জানি এবং আপনাদের চিন্তা আমি সব সময় করি বিশ্বাস নাইলে মিলারে জিজ্ঞাসা করেন সব সময় আপনাদের নিয়ে আমি কথা বলি এই যে মিষ্টি মিষ্টি তো আমার কতবার আনতে হইছে আমি ইচ্ছা করে আনিনি কেন আনিনি জানেন কারণ আমি জানি আমার বাবার ডায়াবেটিস যদি আপনি মিষ্টি খান তাহলে তো সমস্যা হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন আর তাছাড়াও মিষ্টি নিয়ে যদি আমি এই বাড়িতে ঢুকতাম পাড়া প্রতিবেশী দেখতো দেখা এসে বাড়িতে ভিড় জমাইতো আপনি আরো বেশি অসুস্থ হয়ে যেতেন আর আপনাদের গ্রামের মানুষ সেই ছোট লোক কি আর বলবো তুমি তো একটা চরম বেয়াদব হ্যাঁ আমাদের গ্রামের মানুষ ছোট লোক অভদ্র আর তুমি খুব ভদ্র না আরে প্রতিবেশী আমাদের বাসায় আসবে এটাই তো স্বাভাবিক আর এটাই তো নিয়ম হওয়া উচিত কারণ বিপদ আপদে এই প্রতিবেশী কিন্তু সাহায্য করে চুপ থাকেন তো আব্বা খাওয়ার সময় তো কথা বলেন না আরে মিলা তোমার বাপেরে বুঝাও এই অশিক্ষিত শ্বশুর আমি বুঝাইতে পারবো না কত বড় বিয়াদব তুমি আমাকে বলো অশিক্ষিত এই তুমি ম্যানার শিখো নাই মুরব্বীদের সাথে শ্বশুরদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখো নাই আচ্ছা রাখো অনেক বেশি আর রাখো আমি বাতাও ওরে দাও তোমার জামাই খাও বাবা খাও তুমি আরে না না আমার দেওয়া লাগবে না এটা খাওয়ার কিছু আছে যে আমি খাবো এটা কোনো জামাইয়ের খাবার এতদিন পরে আসছি কি রান্না করছি কি রে ভাই এতদিন পর শ্বশুর বাড়িতে এসে খাইতে বসলাম কিসের গুড়া মাছ শাক আলু ভর্তা মুরগি রানছে তাও আবার ছোট ছোট পিস এগুলো কোনো কথা কোনো ইজ্জতই নেই জামাইয়ের কোন জায়গায় বিয়ে করলাম আপনি কিভাবে দেখে শুনে এমন ছেলেটার কাছে মেয়েটাকে বিয়ে দিলেন সারাটা জীবন এরকম একটা বেয়াদব ছেলের সাথে সংসার করবে আমার মেয়েটা আমি কি ইচ্ছে করে দিছি বল ওর বাবা আর আমি দুই বন্ধু ছিলাম আর বাবা তো খুবই ভালো মানুষ ছিলেন ভাবছি যে এরকম একটা ভালো মানুষের ছেলে নিশ্চয়ই ভালো হবে কিন্তু ও বিদেশ যাওয়ার পর এত উগ্র এত বেয়াদব হয়ে যাবে এটা তো আমি কখনোই ভাবিনি মেয়েদের বিয়ে দেওয়ার সময় হাজার জায়গায় খোঁজ নিতে হয় আর আপনি বন্ধু ভেবেই তার ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন এখন বোঝেন মেয়েটা আমার সারাক্ষণ মনমরা করে থাকে আমি ওর মুখের দিকে তাকাতে পারি না জানো আমার খুব কষ্ট হয় আচ্ছা এর কি কোনো সমাধান নাই ছেলে কিন্তু কোনো কথা বললে ছেলে কোনো কথাই শুনে না উল্টা বেয়াদবি করে আমি নিজের হাতে আমার মেয়েটার জীবন ধ্বংস করে দিলাম চল না আগামীকাল আমরা সবাই মিলে বাইরে থেকে ফিল্ম দেখে আসি ফিল্ম দেখবো ওই লোক নিয়ে যাবে ফিল্ম দেখতে আমি শহরে থাকি আমাকে আজ পর্যন্ত ঘুরতে নিয়ে গেল না ফিল্ম দেখাতে নিয়ে গেল না আর এখানে এসে সবাইকে নিয়ে যাবে উনি নিয়ে যাবে ফিল্ম দেখতে কখনোই না তোরা চিনিসই না এখন পর্যন্ত তাকে তা কেন চিনবো না আপা
দুলা ভাইয়ের আচার আচরণ তো একদমই ভালো না, আর বড়দের সাথে কথা বলার সময় তার সমীহবোধ একদমই নাই। তা ঠিক বলছিস। কি কি ব্যাপার? তিন মন মিলে আমার নামে বদনাম করা হচ্ছে, তাই না? যদি নিজের পকেটে টাকা খরচ করি তাহলে আমি ভালো, আর না করলে খারাপ, নাকি? এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, তোমরা সব মজা করে উড়ে দেওয়ার জন্য, তাই না? আর একটা কথা, তোমাদের যদি বেশি সিনেমা দেখতে ইচ্ছা করে আর বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে তাহলে কাজ করো, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তারপরে যাও। দুলাভাইয়ের টাকা এত লোভ কেন? এই ব্যাগ গুছাও, এই বাড়িতে আর থাকবো না, এখনই চলে যাবো। ব্যাগ গুছাবো মানে আমি কোথাও যাবো না, তুমি যাও। কি বলো, তুমি যাবো না মানে? আরে দুলা ভাই বসেন বসেন, আজকে আপনাকে আস্ত মুরগি, তারপর হচ্ছে মুরগির রান সব খাওয়াবো। এই চুপ থাকো, আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না? চত সব স্যার, মিলার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনি একদম আমাদের বাসায় আসেন না স্যার। আসলে সময়ের অভাব তো, সময় পাই না তাই আসা হয় না। ও না স্যার, প্রায় সময় কিন্তু আমরা আপনার কথা বলি স্যার। সবুজ এখানে আসো, আমার স্কুলের টিচার, বসো, সালাম দাও। ওয়ালাইকুম সালাম স্যার। ও হচ্ছে আমার মেয়ের জামাই স্যার। বুঝলে জামাই, মিলা কিন্তু আমার বিদ্যালয়ের ফার্স্ট গার্ল, সে প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে 90-এর উপরে নম্বর পেয়েছে, তার মতো দ্বিতীয় ছাত্রী আমার বিদ্যালয়ে আর নেই। জানো সবুজ, স্যার খুব ভালো ম্যাথ করাতেন, স্যারের জন্য আমি ম্যাথে এত ভালো ছিলাম। এ তো ঠিক আছে স্যার, আপনি তোমার হাসাইলেন, আমার বউ এই যে এত নাম্বার পাইছে, এই নাম্বার দিয়ে কী করবো? কোন সারা জীবন থাকবো রান্না করে, আর রান্না করে কী করবো? তরকারি রাঁধবো, তরকারি রাঁধতে তো অঙ্কের নাম্বার লাগে না, মশলা লাগে, বুঝাইতে পারছি? আর শোনেন, পড়ালেখা আমিও করছি কিন্তু যতটুকু দরকার ততটুকু, তারপরে কী করছি জানেন? শুধু দুই হাত দিয়ে টাকা কামাইছি, অতএব আমারও বেশি নাম্বার পেলে আমার কিছু আসে যায় না, কম নম্বর পেলে আমার কিছু আসে যায়। আসলে জামাই তুমি কথাটা ঠিক বললে না, তুমি যে বললে মেয়েরা নাম্বার বেশি পেলে কি হবে, তাহলে ছেলেরা বেশি নম্বর পেলে কি হবে? তার তো দরকার নেই স্যার। কথাটা কিন্তু আপনিও ভুল বললেন, পুরুষ মানুষের অবশ্যই লেখাপড়ার দরকার আছে, তবে তো বেশিটা এই ধরেন মোটামুটি হিসাব টিসাব রাখতে পারলেই চলবে, কি বলেন আপা? এটাও জামাই তুমি খুব ভুল বললা, কারণ যার জ্ঞানের পরিধি বেশি তা পৃথিবীটা সম্পর্কে তার জানার আগ্রহটা বেশি থাকে এবং সে জানতেও পারে বেশি। আরে ভাই জ্ঞান দেন না তো, আমি কি আপনার ছাত্র নাকি? আপনার ছাত্রীরা আপনি জ্ঞান দেন, পারলে তিন চারটা জ্ঞান বাড়ায় দেন, ওর একটু ভালোভাবে বুঝায় বলেন যে পৃথিবীতে টাকা ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নাই, ঠিক আছে? সে পড়ালেখা টড়ালেখা করে কিছু হয় নাকি? অত সব টাকা টাকা লাগবে, বুঝেন নাই? এই সবুজ তুমি কীভাবে কথা বলছো, কার সাথে কীভাবে কথা বলতে হয় এই ম্যানারটুকু তুমি শিখো নি? আশ্চর্য আব্বা, ওনার সাথে গিয়ে আমি এখন ম্যানার দেখায় কথা বলতে হবে? চা নাস্তা খেতে আসছে, চা নাস্তা দেন তারপর বিদায় করেন, আর আমি গেলাম। একটা জিনিস আমি বুঝতে পেরেছি এবং আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রত্যেক মানুষের ভালো ব্যবহার শেখা উচিত, আর ব্যবহারের শিক্ষাটা আসে পরিবার থেকে, পরিবার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আনুষ্ঠানিক নয় অনানুষ্ঠানিক বিদ্যালয়, এবং যে যেরকম যেই পরিবার থেকে যেরকম ব্যবহার শিখে সে তার ব্যবহার এমনি করে। তবে আমাদের ব্যবহারটা যদি বাবা ভালো না হয় তাহলে আমাদের সমাজ তো এগোতে পারবে না, আমরা শিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে কতটা এগোতে পারবো যদি প্রত্যেকে সুশিক্ষায় সশিক্ষিত হয়ে যদি সমাজকে এগিয়ে নেবার জন্য তার নিজের ব্যবহারটাকে ভালো না করে। আমি আশা করব আপনারা এই মেসেজটাও সকলকে দিবেন যে ব্যবহার সবার আগে দরকার। মিষ্টি আমি খেয়েছি, আর আবার মিষ্টি খেতে হবে না, আমার পেট পুড়ে গেছে। ধন্যবাদ আপনাদের।
আসসালামু আলাইকুম। দেখলেন তো কি বেয়াদব, আর এই বেয়াদবটার সাথে আমার মেয়েটা সংসার করতেছে। হারামজাদাকে আজকে আমি একদম খুন করব, একদম মেরে ফেলবো। দেখলা, একজন শিক্ষক একজন গুড়ি মানুষের সাথে কিভাবে ব্যবহার করলো, এটা মানুষের মতো ব্যবহার করলো? আমাদের মান সম্মান কোথায় গেল এখন? স্যারের কাছে কিসে শান্ত হবো? আজকে খবর আছে, আয় সবজ, আয় তুমি আটকে পড়া খবরদার। ওর অনেক অনেক আমি ধৈর্য ধরছি, প্লিজ তুমি আমাকে আটকে পড়া। কইছে জামাই তো। কিসের জামাই? হ্যাঁ কিসের জামাই? দরকার হলে আমি আমার মেয়েকে বসে বসে আমার বাসায় খাওয়াবো, তারপরে ওকে দিব না। আচ্ছা শান্ত হন, শান্ত হয়ে চিন্তা ভাবনা করেন, এখন বাড়িতে আছেন জামাই মানুষ, চুপ হন। মান সম্মান কিছুই থাকলো না আমার, কি যে ভুল করছি আমি জীবনে, পাপ কাজ করছি, তার খেসারত দিতেছি। ছি ছি, এলাকায় একটা মান সম্মান আমার আছে, একটা পত জামাইয়ের জন্য আমার মান সম্মান সব দুর্যাত হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ঝগড়া করে। আগেই আপনার একটু খোঁজ নেওয়া লাগতো, তাহলে আর মেয়েটার কপালে এইটা হতো না। মেয়েটাও কষ্ট পাইতেছে, আমরাও কষ্ট পাচ্ছি। আমি অনেক ভুল করে ফেলছি, আমি পরিণতি অনেক ভুল করে ফেলছি, সরি, অনেক ভুল করে ফেলেছি, আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিছি, একদম নষ্ট করে দিছি। শান্ত হন, আপনি শান্ত হন। আপনার কি বাসায় আপনার বাপ মা ভদ্রতা শিখায় নাই? কেমন আছো মানে সম্মান দিয়ে কথা বলেন, আর আপনার হাত তো নোংরা, আমি সবার সাথে হ্যান্ডশিপ করি না। আরে তোমার না বলছি, রাস্তায় যাত্রার সাথে দেখা হইলে কথা বলতে না, তোমার আজকে বাসায় নিয়ে নি, তারপরে বুঝাবো আমি। চলো আয় যাও, চলো চলো। জীবনে বহুত বেয়াদব দেখছি, ওর মতো বেয়াদব দেখিনি। ওর খান তোলাই করলো তো, আপনার দুধ চা খাওয়াইতে আসছেন না? আমি কি খাই জানেন? কফি, ক্যাপাসিনো, নাম শুনছেন? নাম তো শুনেন নাই, আবার আসছেন চা খাওয়াইতে। আপনার এই ভাঙ্গা দোকানে চা খামো না কি? তুমি থামো, কফি ক্যাপ চাইনিজ বুঝলাম না কিছু, এগুলি আবার কোন জায়গার নাম বুঝলাম না কিছু। এগুলো কেমনে বুঝবেন? আপনারা হলো অশিক্ষিত গ্রামের মূর্খ লোক, আপনারা এইসব নাম শুনছেন কোনোদিন যে চিনবেন? ফুটার ফুটা বেদব কোহানকার, তোমার তো আর জামাই এরকম দেখি না দুই সাইড। আরে আদর যত্ন ফিরে কইলে আমি তো দুধ চা খাও। হ্যাঁ কয় এই ক্যাপা ক্যাপা চাইনিজ, আর এই যে এই কফি। হ্যাঁ আরে জানো আমার এই দোকানে গ্রামের ডাক আর কবিরাত ব্যারিস্টার জ সবাই আইয়া হের থেকে চা খাইয়া ঢাকা শহরে যায় বড় হইছে, আর তুমি আইছো ফুটার ফুটা। এর জন্যই তো কই আমি ঢাকা শহর থেকে আসিনি, আমি এসেছি বিদেশ থেকে, বুঝছো? আর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কবি না, আমি হলো ব্যবসা করি বিদেশে আইছে। ই যাও এন থেকে জামাই না, যাকে একটা বেদব জামাই।
এই মুখ সামলা কথা কেন ভাঙা দোকান করেন মি আবার কথা কোনে তো আপনি কেমনে ভাবলেন আপনার দোকানে চা খামু আমি এই তুমি কিছু ভাঙা দোকান জানি কথা লোকের আমার জামাই অপমান করতেছে তুমি থামো না যেখানে সেখানে বেদবি শুরু করছো কি তোমার সমস্যা কি আমি বেদবি করছি কোনি তোমার বড় ঠিকই তো কইছে আমি আমি বেদব আমি বেদব কত বড় সাহস আপনি আমার চিনেন হ্যাঁ আমার গালি দেন আপনি এত বড় সাহস আপনার खाई कफि खाई कैप्सिकम खाई ना कहते भांगा दुकान लोक एक ग्रामे तु क्या बेटा तु क्या गाली এটা কোন কথা কইলা তুমি মাফ করে দেন না আমি আপনার কাছে মাফ চাইতে চাই দাদা দাদা এনে বাবার কথা নাম বিচার থেকে সবাই কথা বললে হবে না তোমাকে এক কাপ খাঁটি গরু দুধের চা তোমাকে দেয়া খাওয়ানোর জন্য ভালোবাসা মুসলিম ডাক দিছে আমার তো এত ভালোবাসার দরকার নেই আমি কি চা খেতে চাইছি কি খেতে চাইছো আমি কিছু খেতে চাইনি আমার ডাক দিছে কেন এই ক্যাপসিকাম ক্যাপসিকাম খাইবার চাইছে ক্যাপসিকাম কি এটা আমি খাই এটা হলো ক্যাপাচিনো ক্যাপসিকোনা ও ক্যাপাচিনো আর আমাকে ডাক দিছে কেন ডাক দাও তো আমি বলছি ক্যাপাচিনো ক্যাপাচিনোর জায়গা এটা এটা কি সোনারগাঁও 5 স্টার হোটেল কি ভুল হয়ে গেছে এটার কোনো ভুলের মাশুল দেয়া যায় তুইবো তোমার আমি কাকা আপনি বিচার চাই আমি বিচার চাই বিচার হবে তোমার বিচার হবে আব্বু আব্বু কই তুমি এই কিছে তাড়াতাড়ি আসো এই কই যাবো তোমার মতো বহুত জামাই আছে এই গ্রামে আসে তারা তোমার মতো বেয়াদব না জামাল সাক্ষী সবাই সাক্ষী ওর গায়ে হাত তুলছে আপনার গ্রামের সব মানুষই কি খারাপ নাকি গ্রামের মানুষ সব চলে আসছে এটার একটা বিচার দরকার আচ্ছা বিচার আমি করব বিচার এখনি করব ভাইয়া একটু ঠান্ডা মাথায় বুঝেন আমার পাশে চলেন অবশ্যই আমি বিচার করব আমি ওর বিচার করব অবশ্যই আপনি প্লিজ আচ্ছা ঠিক আছে
শুধু আপনার মুখের দিকে থাকে, আপনার বাড়ির সম্মান মান সম্মান সবকিছু দেখে। আপনি তো আসলেন, আপনি কোন? আমার মাথা ঠিক নাই। এই জামাইলা কি হয়েছে কত? হ্যাঁ, একদিন মুসলিম ভাই চা বানে জামাই বাবু আসেন ভিতরে এসে বসে একটা মারাই চা। তারপরে কি হয়েছে? ওরে মারছে। তারপরে আই সে তারে মারছে। আচ্ছা তুই বল, কথাটা বুঝছে না রে? ও সহজ সরল একটা মানুষ মুসলিম, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ। সমাজে যদি এই কথা সবাই জানি না যায় আপনার বাড়ি ভেঙে ফেলে, ঠিক আছে। ও এই আপনার মেয়ের সামনে ও আপনারে ওরে ডাকছে, মা তুমি আসো তো, তোমারে আমি একটু দুধ চা বানায় খাওয়াই ভালো করে। ও তো টাকা চায় নাই, একটা মানুষ খাওয়াইতে চাইছে, হ্যাঁ, গ্রামের খাঁটি দুধ খাওয়াইতে চাইছে, তাতে কি খুব অন্যায় হয়ে গেছে? সেই জন্য লোকটারে ও মারবে? তোর নাম কি রে? আমার নাম সবুজ। এই বেটা গার নাম এক কথা, তোর নাম সবুজ? তুই তো সবুজ না, তুই তো কালো, কালো তোর অন্তর কালো, সবুজের রং এটা হতে পারে না, তুই তো কালো রং, খারাপ মানুষ। তুই চিনাস? তুই চিনাস ওকে? ওর ওর এই গ্রামে ওর শক্তি কত, ওর স্বাস্থ্য বাড়িটাই মিলে কতজন পিঠে বুধ বানায় ফেলে তো তোর। আপনার দিকে তাকাই আমি কিছু করি নেই, ঠিক আছে, নাহলে আমি আমি 12টা বাজায় ফেলাইতাম। ওই যে লোকজন কল দিতেই আছে, লোকজন কল দিতেই আছে। আয় ফজল ভাই, আমরা এখানে বিচারে বসছি না, আসার দরকার নাই। তোরা গ্রামের লোক যারা যারা আছে তাদের সবাইকে বল এখন আসতে হবে না, আমি এখানে বসছি, যদি সমাধান না হয় গ্রামের সবাই এসে বিচার করো, যা সবাই জানাই দি ভাই। আমি ক্যান্সার দিছিলাম, ও আমার খুব বাজে ভাষায় একটা গালি দিছিল, এই যে আসছে এত বড় নেতা বিচার করতে, সে আপনার সামনে কিভাবে আপনার জামাইরে এত বাজে বাজে গালি দিতেছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। আপনার গ্রামের মানুষ কি সব একরকম নাকি? কিছুই বুঝলাম না। গালি দরকার তোর তো জুতা দিয়া, তোর জুতা দিয়া লম্বা করে ভালো সাহস কম না আপনি? এই চুপ কর, এই চুপ কর, ভাই চাইছি, এই সাহস চুপ না, এই চুপ না, ঠিক আছে, আমি গালি কত পর্যন্ত দামু, গালি কত পর্যন্ত যাবি, এই চুপ কর, বড় বড় আমি ছলা বেলা চুপ কর, কই যাবি হাতে থাকতে এরকম গালাগালি করে আপনি চুপ করে বসো, তুমি অন্যায় করছো, চুপ করে বসো, আপনি আমারে মারেন, আপনি আমারে গালি দেন, চুপ করো। আব্বা আপনি আমার শ্বশুর আব্বা হয়ে আপনি আপনার জামাইরে এত আজে বাজে কথা বলতাছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, চুপ না বসো ভাই, যত ফোন করে ডাকতো না, ডাকেন কারে কারে ডাকবেন, বস তুই বস এখানে, বড় বড় কথা বল, বড় আবার রানু কত কত, এই এই বানাই দেব কিন্তু একদম জামাই আর রানু না, এই সব বানাই পড়ো, একটু বসো তো, এই বাবা বিদেশ আমি কেন বিয়া দেব, এই তো এই আপনারে আমি ভালো কথা কইয়ে দিয়েছি, এটা বিচার এখানে শেষ হবে না, এই বিচার ভালো গ্রামের সবাই রেমিয়া করবো, আর 12টা বাজায় ফেলা, হ্যাঁ এটা তো বলাই ফেলা, ভাই চল যাই, চল যাই দেখি, ভাই ভাই না কি যাব, ভাই কি যাব, আমার সম্মানের দিকে তাকাবো, আপনার সম্মানের দিকে তাকায় এখন আমি কিছু বলি নাই, ঠিক আছে। আর তুই কি বিচার চাস? আমি বিচার চাই মাইরে বদলে মাইরে বদলে, মাইরে বদলে মাইরে হবে, দেখি কে টাকা ও কোর্ট কাছারি করবে করুক, দেখি ওর কত ক্ষমতা আছে, এই যা ভুল দূরে ডাক, ভাই 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 প্রত্যেকটা গ্রামে মানুষ তোর নামে কমপ্লেন দিচ্ছে, একটা পর একটা অন্যায় করে যাইতেছি, আমি সেটা সহ্য করছি, আমি এতদিন কিছু বলে যাই কিচ্ছু বল নাই, কারণ আমি জীবনে ভুল করছি, তোমার মতো ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিছি, এইটাই আমি বড় অন্যায় করছি, তুমি দিনের পর দিন অন্যায় করে যাইতেছো, এই গ্রামের মানুষকে মানুষ মনে করো না, প্রত্যেকের সাথে তুমি খারাপ ব্যবহার করো, তো
তোমার বাবা আমার বন্ধু, এই জন্য আমি এতদিন তোমাকে কিছু বলি নাই। তোমাকে বারবার বলছি বাবা তুমি চুপ করো চুপ করো চুপ করো, তারপর তুমি কিছু করো নাই। দুই মানুষের সাথে তর্ক করছো, আমার একটা সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে। তুমি তুমি কি করছো, তুমি কি করছো, তুমি যাও, তুমি ওদের সাথে কি করছো? ওরা ইচ্ছা করলে তোমাকে একদম মায়ের টুকরা টুকরা করে ভাষা দিতে পারে। আপনি থাকতে কিভাবে এগুলো করে? হ্যাঁ তো এই জায়গায় আমার মুখে মুখে তর্ক করিস, যা বেরো যা, আমার বাড়িতে বেরো যা, না হলে কিন্তু তোকে আমি জুতা বেরো করবো। তুই বাড়িতে বের কর, আর আমার মেয়েকে তোর সাথে দিব না কোনোদিন না, আমার মেয়ে আমার কাছে থাকবে। তুই বেরো যাবি, আর কয়দিন পর ওকে আমি ডিভোর্স লেটার পাঠাবি, সেই ডিভোর্স লেটার তুই সিগনেচার করবি, কথা বলে থাকে। হ্যাঁ বাবা, আমি ওর সাথে সংসার করবো না, এরকম বেদব স্বামীর সাথে আমিও সংসার করবো না, বের হয়ে যাও আমাদের বাসা থেকে। আমি ঠিকই বাইরে হয়ে যেতেছি আপনার, কিন্তু আমার বাবা কিন্তু আপনার বন্ধু ছিল, আমি ছোটবেলা থেকে এরকমই, আমি বাইরের কোনো কিছু খাই না, আমার রাগ বেশি, সব কিছু কিন্তু আপনি জানতেন, যাই না শুনে কিন্তু বিয়া দিচ্ছেন, কিন্তু এখন আপনার অনেক রকম সমস্যা তাই না? কিন্তু মনে রাখেন এই জিনিস নিয়ে আমি কোন পর্যন্ত যাবো, আপনার গ্রামের মানুষ আমার যেই অপমান করছে, আপনি আমার শ্বশুর অপা থাকতে গ্রামের মানুষ কিভাবে আমার গালি দেয়? আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি।